বাংলাদেশ নাটক ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় লেখক ও অভিনেতা হলেন বৃন্দাবন দাস, যিনি নাট্য রচনা ছাড়াও অসংখ্য সেরা নাটকে অভিনয় করেছেন যার প্রতিটি দর্শকপ্রিয়। আর আজ এই ভিডিওতে এরকমই 10টি সেরা নাটক নিয়ে কথা বলবো। তো শুরু করা যাক, প্রথমে আসি 10 নম্বরে। আর 10 নম্বরে কথা বলবো কোয়াক নাটকটিকে নিয়ে, যেটি রচনা ও অভিনয়ে একসাথে কাজ করেন বৃন্দাবন দাস। সম্পূর্ণ ফ্যামিলি ড্রামা ও গ্রামীণ জীবন ব্যবস্থা নিয়ে নাটকটি তৈরি, যেখানে বৃন্দাবন দাসের অভিনয় সকলকে মুগ্ধ করবে। নাটকটিতে আরও রয়েছেন চঞ্চল চৌধুরী ও শাহনাজ খুশি। 9 নম্বরে কথা বলবো তৃতীয় পুরুষ নাটকটিকে নিয়ে, যেটি পরিচালনা করেন সালাউদ্দিন লাবলু। এটিও গ্রামীণ পরিবার ও তাদের মাঝে ভুল বোঝাবুঝি ভালোবাসা নিয়ে তৈরি, যেখানে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে বৃন্দাবন দাসকে দেখা যায়। হাসি ও কষ্টের মিশেলে তৈরি এই নাটকটিও সকলের বেশ ভালো লাগবে। নাটকটিতে আরও অভিনয় করেন আকম হাসান ও চঞ্চল চৌধুরী। এবার আসা যাক 8 নম্বরে। আর 8 নম্বরে কথা বলবো কতা দিলেম তো নাটকটিকে নিয়ে, যেখানে গ্রামের অবহেলিত ও অসহায় এক গানের শিল্পীর চরিত্রে বৃন্দাবন দাস অভিনয় করেন। মূলত এখানেও গ্রামের অসহায় মানুষের কষ্ট, ক্ষমতাবান লোকদের দাপট ও বর্তমান প্রেক্ষাপট ফুটিয়ে তোলা হয়। যথারীতি এটিও পরিচালনা করেন সালাউদ্দিন লাবলু। বৃন্দাবন দাসের অভিনয় এখানেও সকলের মন কাড়বে। 7 নম্বরে কথা বলবো হালখাতা নাটকটিকে নিয়ে, যেটি রচনায় ছিলেন বৃন্দাবন দাস নিজেই। এখানে গ্রামের নাপিত চরিত্রে বৃন্দাবন দাসকে দেখা যায়। মূলত হালখাতা নিয়ে মানুষের উচ্ছ্বাস ও ভালোবাসার সংঘাত নাটকটির মূল বিষয়। এখানে আরও অভিনয় করেন চঞ্চল চৌধুরী, প্রাণ রয় ও আবুল হায়াত সহ আরও অনেকে। এবার 6 নম্বরে কথা বলবো গানমজিদ নাটকটিকে নিয়ে, যেখানে প্রেমে অসফল এক মাস্তানের চরিত্রে বৃন্দাবন দাসকে অভিনয় করতে দেখা যায়। নাটকটিতে হাস্যরসভাবে বিভিন্ন জটিল বিষয় খুব সুন্দরভাবে তুলে ধরা হয়, যেখানে বৃন্দাবন দাস তার সেরা পারফরমেন্স দেখান। এই নাটকটি পরিচালনা করেন দীপু হাজরা। 5 নম্বরে কথা বলবো শিলবাড়ির নাটকটিকে নিয়ে, যেখানে একসাথে অভিনয় করেন এটিএম শামসুজ্জামান, চঞ্চল চৌধুরী ও বৃন্দাবন দাস। এখানে মূলত বাড়ির বড় ছেলের চরিত্রে বৃন্দাবন দাসকে অভিনয় করতে দেখা যায়। সুন্দর গল্প ও হাস্যরস অভিনয় তৈরি এই নাটকটিও সকলের বেশ ভালো লাগবে। যথারীতি বৃন্দাবন দাস এখানেও তার স্বভাব সুলভ বাস্তব অভিনয় করেন। নাটকটি পরিচালনা করেন সালাউদ্দিন লাবলু। 4 নম্বরে কথা বলবো মানিক চোর নাটকটিকে নিয়ে, যেটি পরিচালনা করেন সাইদুল আনাম টুটুল। এখানে মূলত গ্রামের এক চোরের জীবন তুলে ধরা হয়। নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেন হুমায়ুন ফরিদি ও বৃন্দাবন দাস। এটি মূলত বৃন্দাবন দাসের প্রথম দিকের একটি নাটক। এই নাটকটিও সকলের অবশ্যই দেখা উচিত। 3 নম্বরে কথা বলবো জামাই দাওয়াত নাটকটিকে নিয়ে, যেখানে শ্বশুরবাড়িতে জামাই জামাইয়ের যে দ্বন্দ্ব তা ফুটিয়ে তোলা হয়। নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেন চঞ্চল চৌধুরী, বৃন্দাবন দাস ও হুমায়রা হিমু। ভালোবাসা ও বিবাদ হল নাটকটির মূল বিষয়। দর্শকরা বৃন্দাবন দাসকে এখানে ভিন্ন রূপে দেখতে পারবে, তো না দেখে থাকলে এখনই দেখে ফেলুন। 2 নম্বরে কথা বলবো সুশীল ফ্যামিলি নাটকটিকে নিয়ে, যেখানে গ্রামের দুই ভাইয়ের দ্বন্দ্ব দেখানো হয়। এখানেও ভালোবাসা ও বিবাদ ফুটে ওঠে। দীপু হাজরার পরিচালনায় এই নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেন চঞ্চল চৌধুরী ও বৃন্দাবন দাস। গ্রামীণ পটভূমির উপর নির্মিত এই নাটকটিও একটি সেরা নাটক। এবার লাস্ট অর্থাৎ 1 নম্বর। আর 1 নম্বরে কথা বলবো সার্ভিস হোল্ডার নাটকটিকে নিয়ে, যেখানে অর্থের দম্ভের কাছে ভালোবাসা কিভাবে ছোট হয়ে যায় তা দেখানো হয়েছে। চঞ্চল চৌধুরী ও বৃন্দাবন দাসের অভিনয় এই নাটকটির প্রধান আকর্ষণ। যথারীতি এই নাটকটিও পরিচালনা করেন সালাউদ্দিন লাবলু। তো একে একে আমরা বৃন্দাবন দাসের 10টি সেরা একক নাটক নিয়ে কথা বললাম, যা হয়তো সকলের ভালো লেগেছে। ধন্যবাদ।